ওয়েলকাম টু ফান্না আসাদ ব্লগ আসসালাম আলাইকুম মাই লাভলি ভিউয়ার আপুরা ভাইয়ার সবাই কেমন আছেন আজকে দেখেন একটা ছোট মোটো একটা একটা বুনা করিয়ার তাও ভেজিটেরিয়ান একটা হইল সইয়া চাঙ্কি বুনা সইয়া চাঙ্কি বুনাটা কীরকম করিয়ার আপনারা দেখুকা আর আমার সাথে থাকুকা ঠিক আছে ওই দেখেন আমি তেল দিলাম ওইটার মধ্যে আমি নিজে কি করছি ওইটার মধ্যে গার্লিক জিঞ্জার মিন ধনিয়া পাতা আর কি খাসামরিচ সব মিলাইয়া পেস্ট বানাইছি জাস্ট একটু একটু সব দিছি আনিয়ন দিছি একটা জিঞ্জার দিছি লিটল বিট এক এক চামচ ষাট চামচে রসুন দিছি চার পাঁচটা পাদে পদিনার পাতা একটু ধনিয়া পাতা একটু একটা চিলি গ্রিন চিলি সব মিলাইয়া পেস্ট বানাইছি ওই পেস্টেই ওইটার মধ্যে ডালব প্রথমে আলু কাটিয়া রাখছি ওইগুলো আমি ফ্রাই করি আর তেলের মধ্যে আলু দিয়া ওইটা হইলো একটা ডিফারেন্ট আলু থার্কিসের আলু সেই আলুটা খুব মিষ্টি মিষ্টি আলু তো ওইটা ফ্রাই আর একটু তেলের মধ্যে দেখাবো কি আলুটা আপনার আর তো রিয়েল ইজ এ ইন্টারেস্টিং কুকিং এই যে তেলের মধ্যে ফ্রাই আচ্ছা মাই লাভলি ভিউয়ার আলুটা কি আমি দেখাই এই দেখেন এটা হইলো আদার মতো দেখতে কিন্তু আদা নাই এটা হইলো টার্কিস দেশ থেকে আসছে ওইটা টার্কিস টার্কিস ওই আলু ওরা ওইটা সালা দেখায় বয়েল করে খায় মাছ করে খায় ওইটা মিষ্টি মিষ্টি টেস্ট মিষ্টি আলুর মতো এখন তেলের মধ্যে এটা তো আমি একটু সটে করলাম আলুটা লাল লাল করলাম রাতে টেস্ট আছে ধকা লাল লাল হয়ে গেছে আলু আলুর চিপসর মটর ভেরি নাইস হাইটেও নাইস ধন আমি সাথে আলু যখন লাল হয়ে গেছে এখন এইটা আমি আমি বয়ল করছি এর মাঝে একটু কালার দিছি ভিজাইয়া রাখছিলাম রাখিয়া আমি সিদ্ধ করছি সিদ্ধ করে পানি জড়াইয়া একটু হাত দিয়ে চিপিয়া তার বাদে আমি একটু কালার মিলাইয়া রাখছি সুন্দরের জন্য তখন ওইটা আমি ট্রাই করবো তেলের মধ্যে এটা একটা ভেজিটেরিয়ান বলুন আর ভিগান রেসিপি বলুন ওইটাই বিজ্ঞান খাইতে পারবে ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান খাইতে পারবে একটা মজাদার আহ সইয়া চাংকি না মজাদার একটা রেসিপি ভেজিটেরিয়ানের জন্যও ভালো আমাদের জন্যও ভালো কারণ সইয়া চাঙ্কির মাঝে লোক অফ আছে চিকেনের মতো যেরকম চিকেন খাই আমরা খুব প্রোটিন আছে চিকেনে ওইটার মধ্যেও খুব প্রোটিন ঠিক আছে ওই যে একটা ছেলের মধ্যে বাজলাম আলুও বাজলাম দেখেন ঠিক আছে এখন আমি উঠাইয়া ফেলি প্লেটের মধ্যে তারপরে আমি মশলাটা বিরান করবো আলুও ফ্রাই হয়ে গেছে টানকিটাও ফ্রাই হয়ে গেছে দেখেন খুব নাইস সেই ময়টার মধ্যেই আমি তেল দিয়া মশালাটা বিরান করব ওই যে বললাম সব মিক্স করিয়া রাখছি ওই মশালার মধ্যে পদিনা টদিনা কুপ সব কিছু দেওয়া পুদিনা সব দেওয়া তো ওইটা আমি একটু মধ্যে তারপরে মশলা দিই টেস্ট অনুযায়ী সব দিম আমি লোব না ডালচের মধ্যে যখন মেশিনে মারছিলাম তখন লবণ টবন সব ডালছে গ্রাম বাই হয়েছে জানেন আহা হা পরিഞ്ഞা পুদিনা সব একটা গেরান আছে না ওই গেরানটা তারপরে দেখেন আমি কি দিব একটু হলুদ দিতেছি টেস্টনের যাই হলুদ আদা জ্যামস আমি গ্রিন চিলি দিছি তো এর লাগি সামান্য মোরচের গুঁড়ো দেব তারপরে আমি গরম মশলা একটু দিতেছি তারপরে আমি জিরার পাউডারও দিতেছি আধা চামচ মিক্স মশালাও দিতেছি আদা চামচ আরো একটা মশলা দিব এটা আমার বিরিয়ানি মশলা দিতেছি একটু বিরিয়ানি মশলাটা খুব মজার টেস্ট আসবে এক চামচ দিলাম বড়া এক চামচ এখন আমি একটু পানিও ডালবো মশলাটা বিরান পানির সাথে মশলাটা যখন হবে আর একটু একটু সময় পরে ডালবো খুবই মজাদার বুনা হইব সয়াবিন সুইট পটে একটু দিয়া টার্কির পটেটো দিয়া বুনা দেখতে থাকে ওকে মাই লাভলি বিওয়ার এটা একটা কোকোনাট দুধ এই দুধটাও আমি ডালিয়া আদা আদা কাপ কোকোনাট মিল্ক কারণ এইটা আমাদের কিমা দিয়ে যেরকম কুফ্তা বানাই ওইটা হইলো সয়াবিনসের কুফ্তা বুনা ও বলতে পারেন সয়াবিনসের কুফ্তাও বলতে পারেন একটা মিটার টেস্ট হইব ইজ রিয়েলি নাইস দেখেন মুসলাটা পানি টানি দিয়া একদম বিড়ান তেলের উপরে উঠে গেছে এখন আমি ওই বাজা সয়াবিন গুলা সব ডালিয়ে দিবো আলু সয়াবিন সবগুলা আমি বাজিয়া রাখছিলাম তেলের মধ্যে ডাললাম ওইগুলা ডালিয়া ভালো করে ওইগুলা স্লো গ্যাসে রাখবো যাতে ভিতরে মশলাগুলা যায় দেখেন কি সুন্দর আলুটাও ভালো করে হিসতে পারবে স্লো গ্যাসে রাখিয়ে দিলাম কত সময় পরে দেখা হবে দেখো কা সয়াবিন সর কুপ্তা কি সুন্দর তেলের উপরে আইসে বুনা হইছে তো কি সুন্দর হইছে ইয়ামি ইয়ামি টেস্ট সয়াবিন সর কুপ্তা চিকেনের মতো একদম চিকিন মনে হয় না কিমা দিয়া বানাইছি এইরকম কিমার বুনা যেরকম ওইরকম সয়াবিন সর এটা দেখো ভরপুর আপনার এই প্রোটিন এটার মধ্যে আর রক্ত শ্লোক এসে রাখি তারপরে শেষ করব দেখো কা কি সুন্দর হইছে না সয়াবিনসে দুফিয়া যা সিলা সয়াবিনসে কুফতা দেখো কা কি সুন্দর হুম ইয়ামি ইয়ামি সয়াবিনসে কুফতা এটার মধ্যে থার্কিশ আলুও দিছি একদম মাখা মাখা করছে উঠে গেছে একটু কালার টালারও দিচ্ছিলাম লাগে আরো সুন্দর লাগে তাহলে বিবার আজকের জন্য ব্লগটা আমার শেষ তাহলে আপনারা ভালো থাকেন দেখতে থাকেন দেখেন এটা কি সুন্দর হয়েছে ডিসে নিয়ে উঠাবো তারপরে আপনারাকে দেখাবো সারবিন দিছে উটাইছি দেখেন আই রে কি সুন্দর এইটা কি সুন্দর দেখেন সারবিন দিছে উঠাইলাম একটু আলু টালু সব আছে সার্বিন দিছে উঠাইছি এত সুন্দর এই চাংখিটা সয়াবিন চাংখির মতো এইটা রান্না ঠিক আছে একটু ডেকারেশন করলাম দুনিয়া ভাতটা দিয়ে এই দেখেন খুব সুন্দর ডিসটা দেখতে যখন চৌকে টানতেছে খাইতো ওরকম ইয়ামি আমি কিন্তু ভেজিটেরিয়ানরা মনে করেন ভেজিটেরিয়ান মজা নাই কিন্তু আসলে ওই কিমাটা ও চাঙ্কিটা খুবই মজাদার এই ডিসটা কিন্তু খুবই মজাদার এই যে দেখেন দেখছেন এই যে সাজাইলাম এটা ডাইরেক্ট টেবিলের উপরে নিব এই তো খুবই মজাদার ডিসটা দেখেন ঠিক আছে এটা হইল আমার স্পেশালিটি এটা দেখেন ঠিক আছে বিবার দেখাইতে থাকলাম আজকের ব্লগটা শেষ করলাম আশা করি কালকে আবার একটা নতুন ডিশ আসবো আপনার সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলা দেখবেন কীরকম রান্না করলাম কীরকম রেসিপিটা করলাম সেইটা মুখে মুখে বলিয়া গেলাম দেখবেন আর একজ্যাক্টলি আমি যেরকম করছি ফলো করবেন তাহলে একজ্যাক্টলি আমার ওইটার মতো হবে আর যারা ভেজিটেরিয়ান আপনারাও ওই রকম করবেন একজ্যাক্টলি আমার মতো আপনাদের ওইটা ভেজিটেরিয়ান ডিশ হবে বিজ্ঞান ডিশ বানাইতে পারবেন ভেজিটেবল ও বানাইতে পারবেন এইটা সমান জিনিস তাহলে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ